In fact, আমি এটা কারোর ভিডিওতেও দেখিনি এই জায়গাটা কাউকে আসতেই দেখিনি আর উইক টোটালি এন্ড হয়ে গেছে সানডে আজকে আজকে আমি আসছি মানডে আমার অফ নেওয়া রয়েছে দুঃখের বিষয় সকাল সকাল ফোন এসে গেছে ডিউটি চলে আস নোটিস বেরিয়েছে তোমাদেরকে আজকে হসপিটালে আসতে হবে তোমাদের ছুটি আছে না আছে সেসব পরের কথা Hello everyone, welcome to my channel Ipsi, Tripsi. I'm Ipsita, Ipsita, আজকে মৌসুনী আইল্যান্ডে মৌসুনী আইল্যান্ডে এসছি আজকে রবিবার কালকে চলে যাব সোমবার শনিবারে এলে এইখানে না সি বিচটা ভর্তি লোকজন থাকে কিন্তু আমি আজকে এসছি কারণ আমি চাই নির্জন একটা ভাইবকে এনজয় করতে সরি নির্জন অনুভব নির্জনতাকে অনুভব করতে একটু আটকে যাচ্ছি অনেকদিন সাহিত্য চর্চা নেই টোন করার জন্য লোক তো আছেই আমার সঙ্গে এই আমার আমার ড্রাইভার বিশাল এর বাইকেই আজকে এসেছি ওই ড্রাইভার হাই করে দাও সবাইকে আমি ড্রাইভারকে নিয়ে এসেছি আজকে কারণ আমার হাতে যে কাটাটা ছিল ওটা তোমাদেরকে একবার দেখাই এটা মোটামুটি একটু শুকিয়ে এসেছে কিন্তু একটু লাগলে না এর মধ্যে থেকে ব্লিডিং হচ্ছে এখন আপাতত একটু নিজেকে রেস্ট দিচ্ছি আর যাই হোক না কেন বাইকটাকে এনজয় করতে অসুবিধা কি আছে এসেই ওয়েলকাম ড্রিঙ্কস খেয়েছি আচ্ছা প্রথম থেকে দেখাই তাহলে গল্পটা প্রথম থেকে ব্লগটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো পৌঁছে যেতেই আমাদের কাছে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে Welcome drinks এর ডাব থ্যাংক ইউ দাদা আমরা আছি এখন মাড হাউসে আর এই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এক সিপেই একদম জুড়িয়ে গেল প্রাণটা সব এসে ক্যাম্পে ঢুকলাম একটা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়েছি পরে এসেছি আইডি ভেরিফিকেশন করতে এটা রিসেপশন দিদির নাম সুমিতা ঘোষ সুমিতা ঘোষ সুমিতা দিয়ে আমাদের রিসিভ করলেন আর এখানে আমাদের আইডি এন্ট্রি করতে হয় নাম ফোন নাম্বার এজ অ্যান্ড এজ প্রুফ এই হচ্ছে আমার সামনে ক্যাম্পের ভিউ এই সাইডে মাড হাউস এদিকে একটা ডাইনিং এরিয়া এই সাইডে মাড কটেজ অ্যান্ড ওই সাইডে রয়েছে ক্যাম্প আর এখানে একটা ছোট্ট তুলসী মঞ্চ বিকাল হলে আমি একবার ওইটাই উঠবো এখানে বনফায়ার এরিয়া আমি ভাবছি রাতে অ্যাম্বিয়েন্সটা ঠিক কেমন হবে এই আমার ক্যাম্প সাইট আর ঠিক উল্টো দিকে আচ্ছা এখানে দোতলা ক্যাম্প আছে আচ্ছা আচ্ছা আলাদাই ব্যাপার তো এই যে একটা ব্রিজ মানে হালকা হাওয়া লাগছে না খুব শান্তি লাগছে খুব শান্তি লাগছে মাথাটা পুরো ধরে গেছিলো এতক্ষণ মানে রোদ্দুরের মধ্যে রাইড করতে করতে বাই দ্য ওয়ে আমি কিন্তু আজকে পিলিয়ন মানে আমি কিন্তু আজকে রাইড করে আসিনি বিকজ দেখিয়ে রাখি আমার হাতের কাটাটার এই অবস্থা পুরোপুরি হিল হয়নি যেটুকু ঘষা লাগলো তাতেই ব্লিডিং হচ্ছিল একটু আগে আজকে আমি রিস্ক আর নিলাম না বাইক নিয়ে আসার এনিওয়েজ মৌসুমী তো তোমরা আগেও দেখেছো রুট ডিরেকশনটা আমার আগের ভিডিওতে দেখে তো এসছি আমি আজকে বিশালের বাইকটাতে ডমিনার 400 আমি ঘর থেকে বেরিয়েছিলাম তখন বাজে 7:30 আর এখানে এসে ঢুকলাম তখন বাজে প্রায় 12:00 একটু কষ্ট হয়ে গেছে রোদ্দুরের মধ্যে গরমটা হালকা পড়ে গেছে তো তবে এখানে পৌঁছে গিয়ে এই যে সমুদ্রের হাওয়াটা লাগলো মনটা আর রানটা একটু ঠান্ডা হয়ে গেল স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্প বিচ থেকে একদম দেখাচ্ছি এটা পুরোটাই স্যান্ড ক্যাসেলের প্রপার্টি চলো টেন্টের ট্যুরটা একটু কাছ থেকে দেখাই অ্যান্ড প্রাইস ডিটেলসটা এখনই বলে দিই কারণ খেতে আমার এক্ষুনি ইচ্ছা করছে না সবে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়েছি একটু এনার্জি পেয়ে গেছি একটু পরে খাচ্ছি রবিবার তাই জন্য সি বিচটা পুরো ফাঁকা কিছু গুটি কয়েক মানুষ আছে বাকি আর কেউ নেই উইকেন্ডে সবাই আসে আর উইক টোটালি এন্ড হয়ে গেছে সানডে আজকে আজকে আমি আসছি মানডে আমার অফ নেওয়া রয়েছে আমার সামনে গ্যালাক্সি কাপল টেন্ট এটা অনলি ফর টেন্ট হোল্ডার্স অ্যান্ড কাপলস এরকম একটা সিঁড়ি বেয়ে এই দোতলার টেন্টে উঠছি আমরা সমুদ্রকে দেখতে পাচ্ছি আর এই হচ্ছে টেন্টগুলো এগুলো কাপলদের জন্য গ্যালাক্সি ক্যাম্প এই হচ্ছে টেন্টের ভেতর দুটো ব্রাশ একটা টুথপেস্ট দুটো বালিশ একটা কম্বল একটা লাইট এই হচ্ছে চার্জিং পয়েন্ট এগুলো চার্জ 1400 পার হেড ফুডিং লজিং নিয়ে সো আমি এখন দাঁড়িয়ে রয়েছি মাড কটেজের সামনে এটার মধ্যে অপশন রয়েছে এসি নন এসি দুটোই আর এই হচ্ছে তার বাথরুম বাথরুম বেশ ভালো নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন একটা টি টেবিল রয়েছে ওই দুটো টাওয়েল দেওয়া রয়েছে এখানে ব্রাশ দেওয়া রয়েছে একটা সাবান একটা টুথপেস্ট এরকম একটা বড় স্পেশিয়াস রুম এখানে তিনজন পার্সন থাকতে পারে এগুলোর চার্জ হচ্ছে 1700 টাকা পার হেড পার পার্সন কিন্তু যদি এসি নেওয়া হয় তাহলে 2000 পার হেড পার পার্সন হয়ে যাচ্ছে আর এরকম স্লাইডিং দরজা টাইম ব্যাপার আছে কিন্তু একটা বিজেরা টাটা তাই যখন বলতে লাগবে না আনন লোক দেখে কথা বলছে না এখন মিস্টার ক্যাপ্টেন তো চলো তোমাদেরকে আর একটা কটেজ দেখাই এটা হচ্ছে গ্রুপ কটেজ মানে এখানে 6 জন পর্যন্ত থাকতে পারা যায় ডরমেটরি টাইপের ওরে বাবা এখানে তো ফুটবল খেলা যাবে দেখো 6 জনের বেড এখানে হয়ে যাবে আরামসে এখানেও একটা ড্রেসিং টেবিল একটা টি টেবিল আর এই বাথরুম এগুলোও সেম 1700 টাকা পার হেড পার পার্সন আর যদি এসি নেওয়া হয় তাহলে 2000 টাকা পার হেড পার পার্সন কত আদর খাচ্ছে ক্যাপ্টেন মাথা ঘুরিয়ে দিল
টাটা। আমার সামনে একটা মাড হাউস, সামনে দুটো চেয়ার রাখা রয়েছে, তো বাইরে কি সুন্দর আলপনা করা রয়েছে, মানে মাড হাউস যে বোঝা যাচ্ছে। এরকম গ্রামের দিকে আমি দেখেছি, এখানে তিনজন পার্সন থাকতে পারে। এখানে কম্বল দেওয়া রয়েছে, এখানে একটা কাপড় দেওয়া রয়েছে, এখানে আয়না, এখানে ড্রয়ার অ্যান্ড এখানে বাথরুম। আর এখানে প্রত্যেকটা রুমেই দেখলাম কমন থিং, একদম সিল প্যাক জলের বোতল দেওয়া রয়েছে। আমাদের মতো খুঁতখুঁতে পাবলিকদের জন্য খুব ভালো ব্যাপারটা যে সিল প্যাক জলের বোতল। আর এখানে দেখো মাইলো আদর খাচ্ছে, এর নাম হচ্ছে মাইলো। এটা খেয়ে নিও না, এটা খেয়ে নিও না। এবার আমরা ঢুকছি হোয়াইট কটেজ দেখার জন্য। ওয়াও, এখানে তো প্রচুর টেন্ট, যেটা জানলাম অ্যাপ্রক্সিমেট 200 জন অবধি কিন্তু এখানে থাকতে পারে। ওরে বাবা, পুরো সাদা দেওয়াল, সিলিং, বিছানা, টাওয়েল, আচ্ছা কম্বলটা হোয়াইট করে দিতে পারতো। আর এরকম একটা ড্রেসিং টেবিল, আর এখানে ওই সেম। আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন কোমোড, এখানেও দরজাগুলো ট্রান্সপারেন্ট। ওহো, নিজেকে দেখা যাচ্ছে, চিল ব্রো। এর ব্যালকনি এরকম, এখানেও চেয়ার দেওয়া রয়েছে, এখান থেকে বসে এই জায়গাটাকে এনজয় করতে পারো। তো যারা এই টেন্টে থাকবে তাদের জন্য এখানে কমন বাথরুম রয়েছে, একটা শিবলিঙ্গ করা রয়েছে। আর এই যে সামনে সি বিচ, কি বিশাল সি বিচটা, কি বিশাল। আর এই যে সূর্যের আলো এখানে পড়ে চিকচিক করছে এই জলটা, আর যতবারই সি বিচে আসছি না ততবারই এই ঠান্ডা হাওয়াটাই মনে হচ্ছে একটা ঘুম দিয়ে নি। এই যে পেছনে জায়গাটা দেখছো, এইখানে কোনো ইভেন্ট হলে, মানে ধরো হোলি বা জানুয়ারি 25শে ডিসেম্বর এইসব টাইমে একদম পুরো ফুল থাকে, ফুল। এগুলো হচ্ছে ইভেন্ট করার মতো জায়গা, মানে তোমরা যদি বন্ধুরা মিলে বা কোনো বড় গ্রুপ আসবে ভাবো, তাহলে এই জায়গাটা একদম বুক করে নিতে পারো, নিজেদের মতো এনজয় করে নিতে পারো। তো এই হচ্ছে মাচা বানানো, এখানে আবার লেখা রয়েছে মদ্যপ অবস্থায় উঠবেন না। না না না, আমি শুধু ডাবের জলই খেয়েছি, আমি উঠছি উপরে। এই মাচা বেয়ে উপরে উঠে গিয়ে এখানে তিনটে চেয়ার রয়েছে, এটাকে এনজয় করতে পারো বিকালবেলায়, মানে খাওয়া দাওয়াটা খাওয়া হয়ে যাক, খাবার দাবার খেয়ে এখানে এসে বসে থাকবো কিছুক্ষণ। আমি সানকাসার বিচ ক্যাম্পের স্টাফ, এটা হচ্ছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি, এমনি এটা হচ্ছে আমাদের কাতলার কালিয়া, আমার পাতে থাকছে স্যালাড, পেঁয়াজ এবং ঘুরি ভাজি, আমি থাকছে ডাল, পাঁপড়, চাটনি। আমি অমিয়দুলে তো বসে গেছি এখন লাঞ্চ করতে, আমরা খেয়ে নিই আগে, খেয়ে দিয়ে জানাচ্ছি টেস্ট কেমন আছে। লাঞ্চ ডান, প্লেট খানা দেখা, একদম সাফ করে দিয়েছি। এখানে আজকে প্রথমবার বোধহয় আমি কোনো ভাত ফাত কিছু নষ্ট করিনি, একদম পরিষ্কার রেখে দিয়েছি, খাবো না। মিশিয়ে খেলে হজম হয়, নুন আর লেবু মিশিয়ে খেতে হয়। ওরে আমার হিরো আলমের বাইক এখানে দাঁড়িয়ে, ইস, এটা অ্যাভেঞ্জার 160 থাকার কথা ছিল বল। এর আগেও আমি দুবার এসেছি মৌসুনি, কিন্তু এইবারের এক্সপিরিয়েন্সটা যেন একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে, কারণ সবকিছু টাইমলি করতে পারছি। বলে না এক্সপিরিয়েন্স ম্যাটার্স, তো আগে দুবার এসে যা যা ভুল করেছিলাম এবার এসেগুলো সেগুলো রেক্টিফিকেশন করে নিলাম। এখন আমি একদম চিল মারছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেল 4টে বাজে, আর এইদিকে সানটা আস্তে করে নেমে যাচ্ছে, আর হালকা মেজাজ চলছে। এদিকে মাইলোকে দেখো, আমার শান্ত বাচ্চা হয়ে শুয়ে পড়লো, কার মজাটা লাগবে তোর না ওর। দেখো কি সুন্দর শুয়ে আছে, দেখো মাইলো রেস্ট করছে। বিকেল মানে সন্ধে, সরি সরি, ঘুমিয়ে পড়েছিলাম তো বিকেল সন্ধে সব এক করে ফেলেছি। বাইরে হচ্ছে বনফায়ার হচ্ছে, কিন্তু এই আগুনের কাছে এখন ইচ্ছা করছে না, হালকা গরম পড়ে গেছে। আর এসে আর একটা আলাদা জিনিস দেখছি, এখানে ওপেন কাউন্টার রয়েছে। দাদা একটুখানি বলে দাও তো এখানে মানে কি ইনক্লুডেড নাই আপনাদের যে প্যাকেজে কমপ্লিমেন্টারি যেগুলো খাবার থাকে ওগুলো বাদে এখানে এক্সট্রা অনেক কিছু পাওয়া যায়, যেমন হুক্কা, মকটেল এন্ড কোল্ড ড্রিঙ্কস স্টার্টিং এখান থেকে 300 থেকে স্টার্টিং, মকটেল 100, সফট ড্রিঙ্কস কম বেশি সবই পাবেন। এটা হচ্ছে ফ্রাই অ্যান্ড স্ন্যাক্স এর মেনু। আচ্ছা এখানে একটা মেনু কার্ড রয়েছে, দরকার হলে পজ করে তোমরা দেখে নিতে পারো। কোল্ড ড্রিঙ্কস, এটা কোল্ড ড্রিঙ্কস এন্ড বেভারেজেস এর, মকটেল, হার্ড ড্রিঙ্কস সব রয়েছে এর মধ্যে। আর এটা হুক্কার মেনু, এখানে সবকিছুই অ্যাভেলেবল রয়েছে, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স তৈরি করে দিয়েছো দ্বীপের মধ্যে। আর হচ্ছে এখন বারবিকিউ চিকেন, চলো সেখানে নিয়ে যাই তোমাদেরকে দেখাই। ও ক্যাম্পের কি সুন্দর ভিউ, এখন এখানে বারবিকিউ তৈরি হচ্ছে, একজনের দেখা দেখি আমি মাচায় উঠতে যাচ্ছি, এ এখানে উঠে বসে পড়েছে খাওয়া খেতে। ব্যাপারটা মাথায় থাকবো, তার কেটে গেছে মাল। ওরে বাবা, এখান থেকে দেখতে তো অনেক সুন্দর লাগছে।
জল একদম কাছে চলে এসেছে, আর এই সেই দোতলা ক্যাম্পের লাইট জ্বলছে, মানে যাকে বলে গ্যালাক্সি ক্যাম্প। ভিডিও করবো বলে গান বন্ধ করিয়ে দিয়েছিলাম, কত নিষ্ঠুর না ইউটিউবাররা। যাই হোক, এই আনন্দে তোমরা ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ তোমাদের জন্য এত সাফার করছি আর এখানকার লোকজনদেরকে সাফার করাচ্ছি, ভালোবাসা চাই। হ্যাঁ, বলছি কি, তুই এই মুড়ি টুড়ি খা, আমি এটা খাই, মানে ভাগ করে খাই, 50-50, তুই ওটা খা আমি এটা খাই। মানুষের পেটে চিকেনই যায়। এদিকে স্ন্যাক্স শেষ করতে পারিনি, ভিডিওগ্রাফি করতে করতে এর এই গিম্বেল সেট করতে করতে এইসব হচ্ছে। কিন্তু হোক, বারবিকিউ হচ্ছে 1 কেজি 450 টাকা বর্তমান রেট। তোমরা যখন আসবে, আজ থেকে হয়তো 1-2 বছর পর যদি আসো, সেই রেট আমি বলতে পারবো না, তবে কারেন্ট রেট এই চলছে। এতক্ষণ আমার আশেপাশে ছিল না, হ্যাঁ, যে চিকেনটা এসছে অমনি গন্ধে গন্ধে চলে এসছে। তুই একাই সব শেষ করে দিলি, পাশে বিরাট হাওয়া দিচ্ছে। সানসেট অফ দ্য বিচ, আর এটা হচ্ছে ব্লু লেগন, অ্যাম্বিয়েন্সটা কিন্তু জমে গেছে। দুটোই ভালো, ভাবছি কোনটা বিশালকে দেবো। তো এখন চলে এসেছি ডিনার করতে, 10টা বেজে গেছে। গরম গরম রুটি, চিকেন আর একটা সবজি আর স্যালাড, ডিনার সিম্পল, খেয়ে নি ঘুমিয়ে পড়বো এবার। এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। দেখো জল কোথায় চলে এসেছে। জোয়ারের জল কত দূর অব্দি চলে এসছে দেখো। কালকে আমরা হাঁটতে হাঁটতে মোটে না হলেও 1 কিলোমিটার চলে গেছিলাম, আর এখন পুরোটাই জলে ভর্তি। এবার আমরা যাচ্ছি একটু ম্যানগ্রোভ ফরেস্ট। মৌসুনি আইল্যান্ড মোহনা, আমার পিছনে দেখো, ওহো, হাঁটতে হাঁটতে মোহনার কাছে পৌঁছে গেছি। এবারে হেঁটে হেঁটে দেখা যাক কত দূর এগোতে পারি। দুঃখের বিষয়, সকাল সকাল ফোন এসে গেছে, ডিউটি চলে আস, নোটিশ বেরিয়েছে তোমাদেরকে আজকে হসপিটালে আসতে হবে, তোমাদের ছুটি আছে না আছে সেসব পরের কথা। এই করে করে না আমার প্রত্যেকটা ট্রিপ পাঞ্চাল হয়ে যায়। এখান থেকে একটা অন্য জায়গায় যাব প্ল্যান করেছিলাম, তবে সেটা আর হচ্ছে না। আমি এখান থেকে জাস্ট ভিডিও করব, খাবো দাবো, বেরোবো, বেরিয়ে সোজা ডিউটি ঢুকবো, সেরকম প্ল্যান আছে। আমি জানি না কতটা এই প্ল্যানটা এক্সিকিউট করতে পারবো। মনের আনন্দে ছুটি নিয়ে ঘুরতে বেরোবো সেটাও সম্ভব নয়, মানে কী ভাগ্য, কা হে, পড়াশুনো কেন করেছি, পড়াশুনো করে কেন ভুগছি আমি। জোয়ারের জলটা এসে পাড়ে কত জোরে জোরে লাগছে, আর পুরো ওই দিকের জলটা মানে সানরাইজ হয়ে গেছে, কিন্তু জলটা দেখো চকচক চকচক করছে একদম। পাড়ে এসে জোয়ারের জলটা এত জোর জোর লাগছে, আর এই হালকা হাওয়াটা একটা সুন্দর হাওয়া দিচ্ছে, সেটা খুব ভাল লাগছে। চলো দেখি এগোতে এগোতে আর কতদূর যাওয়া যায়। এই যে রাস্তাটা চলে গেছে, ও এইদিকে ম্যানগ্রোভ ফরেস্ট, তো টুঙ্গুর জল। একটা জিনিস নোটিস করো, এই পাড় গুলোকে কিন্তু বস্তা দিয়ে ঘেরা রয়েছে, যাতে এই জোয়ারের জল এসে এই পাড়গুলো ভেঙে না যায়, জল ঢুকে না দ্বীপের মধ্যে চলে যায়। এখানে শুকনো মাটি, এদিকে এদিকে দেখো ভিজে মাটি। যদি এরকম বাধাই করা না থাকতো, পাড় জলের স্রোতে ভেসে গিয়ে মাটি চলে গিয়ে এখানে জল ঢুকে যেত। হাঁটতে হাঁটতে এগিয়ে আসছিলাম, এগিয়ে আসতে আসতে একটা নতুন টার্নিং মোড় পেয়ে গেল। এইখানে দেখো আবার একটু অন্যরকম সিন, আর ওই যে দূরে ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যাচ্ছে। আমরা একটু যাই কাছে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। ইনফ্যাক্ট আমি এটা কারোর ভিডিওতেও দেখিনি, এই জায়গাটায় কাউকে
আসতেই দেখিনি আমার মতো মানুষ যেখানে থাকবে এক্সপ্লোরিং তো হবে তাই জন্য চলে এসেছি এক্সপ্লোর করতে ওই যে দূরে ম্যানগ্রোভ ফরেস্ট হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে পৌঁছে গেছি ম্যানগ্রোভের একদম কাছাকাছি মৌসুনিতে এসে আমি এরকম জিনিস দেখতে পাবো আগে দুবার কিন্তু এবারের এক্সপিরিয়েন্সটা বেস্ট ছিল বেস্ট হয়েছে কি আমরা যে ক্যাম্পটায় আছি ওই ক্যাম্পটার স্পেশালিটি হচ্ছে গিয়ে মানুষগুলোর বিহেভিয়ার অনেক বেশি ভালো আসতে পারো সেন্ট ক্যাসেল বিচ ক্যাম্পে ভালো লাগবে এক্সপিরিয়েন্স ভালো হবে আর এরকম একটা গুড মর্নিং হবে এখন এই রাস্তাটা দিয়ে ব্যাক করব ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম এই রাস্তাটা দিয়ে ব্যাক করব এটা এক্সপ্লোর বলে এক্সপ্লোর হারিয়ে গেলে আমার দায়িত্ব নেই যাবি এই রাস্তা দিয়ে ওই রাস্তায় রাস্তা কেমন ছিল আর এই রাস্তায় রাস্তা কেমন দেখো একবার শক্ত ফেটে ফেটে গেছে আর এরকম টেরা বেঁকা হয়ে গ্রামের মধ্যে দিয়ে পাড়ে চলে গেছে আর আগের বার আসছিলাম ওই যে ওই দিকের রাস্তাটা দিয়ে এখানে কিছু ছাগল ঘাস খাচ্ছে এখানেও কিছু ছাগল আছে তার মধ্যে আমার সঙ্গে একটা ছাগল আছে বলতো এই গাছটার নাম কি তা আমাকে বললি এই জন্য আমি ভুলভাল বকি আমাকে উল্টো পাল্টা শেখানো হয় আমার জুতোটাই ছিঁড়ে ফেললাম ভাগ্যিস বাইরে একটা কল দেওয়া ছিল পাটা ধুয়ে নি দাদা বলছি চা হবে আর একবার এখানে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে লুচি ঘুগনি ডিম সিদ্ধ আর একটা মিষ্টি মর্নিং টি একবার খেয়ে নিয়েছে তাও একবার ইচ্ছা করছে একবার বলে দেখলাম ঠিক আছে কত কি 15 টাকা মতো হয়তো তো দেখছি ওটা পরে দেখছি এখানে রিফ্রেশমেন্ট আনলিমিটেড মানে যা চাইবে তাই রিক্রিয়েশন পাবে তোমরা আমাদের চা চলে এসেছে এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি চা এটা এক্সট্রা পে করতে হবে চা খেয়ে সকাল শুরু এখানে আসতে গেলে কিভাবে বুকিং করতে হয় একবার দাদার মুখ থেকে শুনে নাও ওয়েবসাইট থেকে করতে পারো ফোন নাম্বার থেকে করতে পারো এখানে বুকিং করতে গেলে আপনারা যে ফোন নম্বরে কল করবেন নাম্বার হচ্ছে 9330246505 যার ডিটেলস আপনাকে সব ফোনে বলে দেবে হোয়াটসঅ্যাপের থ্রুতে থ্যাংক ইউ ডেসক্রিপশন বক্সে চেক করো ওয়েবসাইটের লিংকও দিয়ে দিচ্ছি ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি কল করো যোগাযোগ করো আসো এখান থেকে মজা নিয়ে যাও আমি তোমাদেরকে এইটা রেকমেন্ড করছি আসার জন্য বিকজ আমি এখানে এসে বেস্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো এখানে আসার জন্য আর বলে রাখি আমি যেহেতু মোটো ব্লগ করিনি তোমরা কিন্তু আমার এই আই বাটনে আসছে যে ভিডিওটা এটা দেখতে পারো কিভাবে এখানে আসতে হয় মৌসুনিতে আর আদারওয়াইজ তোমাদেরকে আমি শর্ট একটু ডেসক্রিপশন দিয়ে দিই যারা কলকাতা থেকে আসছো ডায়মন্ড হারবার রোড ধরে কাকদ্বীপ থেকে বাঁদিক ধরে রাস্তাটা চলে আসছে বকখালির দিকে আসতে আসতে মানে হাতানিয়া দোহানিয়া ব্রিজ পার করার পর প্রায় 10 কিলোমিটার পরে তোমরা 10 মাইলের রাস্তা পাবে 10 মাইলের রাস্তা থেকে খুজ্জুদের ঘাটে চলে আসবে সেখান থেকে লঞ্চ সরি নৌকা পার করবে বাইক নৌকাতেই পার হয়ে যায় আর সেটা অ্যাসিস্ট করার জন্য ওখানকার লোকজন আছে সো উইদাউট এনি হ্যাসেল তোমরা ভেসেল পার করে এই পাশে চলে আসবে আর এখানে এসে মানে গুগলে সার্চ মারবে স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্প সো ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ কিপ সাপোর্টিং কিপ লাভিং স্টে টিউনড উইথ ইপসি ট্রিপসি লাইক করে দিতে ভুলো না ভিডিওটা